হ্যালো বন্ধুরা আমি সুদীপ ওয়েলকাম টু ফিল্ম কথা বলবো একটা রিলিজ বাংলা সিনেমা নিয়ে যেটার নাম হচ্ছে কর্ণ সুবর্ণের গুপ্তধন তো দেখুন এই ভিডিওটা বা রিভিউটা শুরু করার আগে এটা আমি অনেকবার বলেছি যে এই যে গুপ্তধন ফ্র্যাঞ্চাইজি এটা আমার বরাবরের খুব পছন্দের একটা ফ্র্যাঞ্চাইজি তার কারণ হচ্ছে এই যে ট্রেজার হান্ট বা বাংলার হিস্ট্রি মিস্ট্রি এই ধরনের গল্প আমার সবসময় ভালো লাগে তো সেই জায়গা থেকে যখন প্রথম এই সিরিজটা এসেছিলো বা প্রথম এই সিরিজের একটা সিনেমা এসেছিল গুপ্তধনের সন্ধানে আমার দারুণ লেগেছিল কারণ যারা অভিনয় করেছিলেন যেভাবে প্লটটা ডেভেলপ করা হয়েছিল সুন্দর সেকেন্ড পার্টটাও যে খুব খারাপ লেগেছে আমার তেমন নয় তবেই থার্ড পার্টটা আমার কেমন লাগলো তো ফার্স্ট থিং ফার্স্ট গল্প এখানে যদি গল্প বলি প্রথম দুটো সন্ধানের পর ইতিহাসে প্রফেসর অর্থাৎ সুবর্ণ সেন তিনি বা আমাদের সোনাদা তিনি যাচ্ছেন নতুন একটা জায়গায় আমন্ত্রণ পেয়ে এবং তার সাথে আবির এবং ঝিনুক অর্থাৎ আমাদের অর্জুন চক্রবর্তী এবং ঈশা দিচ্ছেন এবং তারপর ওখানে গিয়ে পরে ব্যাপার কিভাবে তারা সলভ করতে পারে কি ধন পায় না পাই এইসব নিয়ে বেশি জানতে হলে তোমাদের সিনেমাটা দেখতে হবে সিনেমার পজিটিভ পয়েন্ট বেশ কিছু সিনেমার পজিটিভ পয়েন্ট আছে এবং বেশ কিছু সিনেমার নেগেটিভ পয়েন্টও আছে তবে পজিটিভ পয়েন্টটি আমার কাছে বেশি তো সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করবো দেখুন ধ্রুব ব্যানার্জি যখন এই সিরিজটা এলো তো পজিটিভ পয়েন্টে যেটা সবসময় থাকে এই সিনেমার ডেভেলপমেন্ট অর্থাৎ যেভাবে ইনফরমেশনগুলো দেওয়া হয় সিনেমা স্টার্টিং টু এন্ডিং এবং যেভাবে সেটা ডিজাইন করা হয় সেটা বরাবর আমার বেশ ভালো লেগেছে তো প্রথম আমি পজিটিভ পয়েন্টে পরিচালককে নিয়েই কথা বলবো ইটস তার যে ভিশন আমার মনে হয় ধ্রুব ব্যানার্জির এটা খুব কম পরিচালকের মধ্যে থাকে তার যে স্পেশাল কিছু এলিমেন্ট সিনেমার মধ্যে পুট করা সেটা আমি ফার্স্ট পার্টে যখন বলি সেখানে কৃষ্ণ বা গোপালকে নিয়ে পরে জিনিসটা করা হয়েছিল সেকেন্ড পার্টে আমরা দুর্গার বিষয়ে দেখেছি থার্ড পার্টে আমরা দেখবো শিব এবং দশাননের একটা কম্বিনেশন এবং এই জায়গাটা থেকে পরিচালক যেভাবে ভাবে গল্পটাকে যেভাবে গল্পটা এগিয়ে নিয়ে যাওয়াই বা এগিয়ে নিয়ে যায় এবং তার জন্য তার হেল্পিং হ্যান্ড হিসাবে যেসব ডিপার্টমেন্টগুলোকে তিনি ইউজ করেন সেগুলো সত্যিই দারুণ আমি তার জন্য মনে হয় প্রথমে ডিরেক্টরকে নিয়ে কথা বলার শ্রেয় ধ্রুব ব্যানার্জি দারুণ কাজ করেছে তার পোটেন্সিয়াল যেরকম থাকে পার্টিকুলারি সিরিজে বা তার যে সিনেমা বলার ধরন সেটাকে মেনটেন করেছে এবং আমার বেশ ভালো লেগেছে তার কাজ সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে অভিনয় এবং এইখানে আমি যখন অভিনয় নিয়ে কথা বলবো এটা একটু আমাকে মন দিয়ে কথা বলতে হবে কারণ শুধুমাত্র আবির অর্জুন বা ঈশা সাহা এদেরকে নিয়ে কথা থাকবে না আরও অনেকজনকে নিয়ে কথাবার্তা থাকবে তো তারা তাদের জায়গায় অর্থাৎ সোনাদা আবির এবং ঝিনুক এই তিনজনের কম্বিনেশন তাদের পারফরমেন্স তাদের কেমিস্ট্রি এটা বরাবরই আমাদের ভালো লাগে এবং সেটা কিন্তু এই সিনেমার ক্ষেত্রেও লেগেছে তার ব্যতিক্রম হয়নি বেশ একটা প্রমিসিং কাজ লেগেছে বাট এই সিনেমায় যে এলিমেন্টটা ছিল অর্থাৎ ফার্স্ট পার্ট অর্থাৎ গুপ্তধনের সন্ধানের আমরা যে একটা ক্যারেক্টার দশানন্দ তাকে আবার ফিরে আসতে দেখি অর্থাৎ রজতাবোধাকে এবং আরেকজন একজন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয় সেটা হচ্ছে সৌরভ দাস এই দুজনেই সিনেমার জান সেকেন্ড পার্টটাই রজতাবোধার দাপিয়ে অভিনয় করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় আবির ঝিনুক সোনা আমরা ভুলে যাচ্ছি তার পারফর্মেন্স দেখার জন্য তার সাথে সাথে সৌরভের আর আমাদের রজতাবোধার যে কেমিস্ট্রিটা এইট পাস এবং টেন পাস যে খেলাটা হয়েছে তারা যেভাবে সিঙ্গেল হ্যান্ডেডলি মানে আমি এখানে সিঙ্গেল হ্যান্ডেডলি বলা যাবে না ডবল হ্যান্ডেডলি তারা ব্যাপারটাকে ম্যানেজ করেছে পুরো সিনেমাটাই সেটা দারুণ তার সাথে সাথে আমি যদি বাকিদের কথা বলি যারা এই সিনেমায় ছিলেন তাদের অভিনয় আমার ভালো লেগেছে বরুণবাবুকে বেশ দেখতে ভালো লাগছে মিলিয়ে মিশিয়ে এখানে যদি পারফরমেন্সের কথা বলা হয় প্রত্যেকের পারফরমেন্স খুব সুন্দর লেগেছে বলে আমার মনে হয় এবং তোমাদেরও সেটাই মনে হবে যখন তোমরা সিনেমাটা দেখবে থার্ড এই সিনেমার পজিটিভ পয়েন্ট যদি বলতে হয় তাহলে সেটা বলতে হবে অবশ্যই আর্ট ডিপার্টমেন্ট কি দারুণ তিনি আর্ট করেন ধ্রুব ব্যানার্জি যখন প্রথম সিরিজে আমরা দেখেছিলাম বা প্রথম সিনেমাটাই দেখেছিলাম তখন থেকেই এই বিশ্বাসটা জন্মেছিল এবারের ক্ষেত্রে বিভিন্ন লোকেশন করা হয়েছে এবং সেই জায়গাতে আমরা একটা বড় পরিসরে কোনো সেট দেখতে পাচ্ছি অর্থাৎ এই সিনেমায় কিন্তু আমরা বাজেটের দিক থেকেও একটা হিউজ বাজেটিং দেখতে পেয়েছি কিন্তু শুধুমাত্র বাজেট দিলেই হয় না সেটার একটা এস্টাবলিশমেন্ট থাকতে হয় সেটার একটা প্রপার প্রয়োগ থাকতে হয় এই সিনেমাটা দেখে মনে হচ্ছে যে বাজেটের প্রপার ইউজ হচ্ছে আমরা কখনো যেভাবে হিস্টোরিক্যাল প্লেসগুলো নিয়ে যাওয়ার কথা হয়েছে সেটা কখনো প্রপার লোকেশন কখনো সেটা ডিজাইনিং লোকেশন বাট সেই ফিল্ডটা আপনাকে দেবে কোথাও এটা মনে হবে না যে যে না এটা জোর করে পুট করা হয়েছে যেভাবে একটা ঘোড়ার সিকোয়েন্স এবং এটা একটা অন্যান্য পশুদের সাথে ঘড়ির একটা ব্যাপার দেখানো হয় পরে যে একটা থাম্বাগুলো দেখানো হয় পাঁচিল দেখানো হয় সব জায়গায় এবং লাস্টে ক্লাইম্যাক্সে যেভাবে একটা ক্লাইম্যাক্সে একটা সেট ডিজাইন থাকে যেটা ধ্রুব ব্যানার্জির সিনেমা এটা একটা ফিল দেয় সেটা আমার মনে হয় এই সিনেমার ক্ষেত্রে আরও হিউজ পরিসরে এসেছে এবং আমি ফুললি স্যাটিসফাইড আর্ট নিয়ে তার ডিপার্টমেন্টগুলো নিয়ে পরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই মিউজিক মিউজিক এই সিনেমার একটা একটা জান থাকে সেটা থরো আমি বিজিএমের কথা বলি এবং স্পেশাল ট্রিটমেন্ট থাকে যে যখন আলটিমেট যাচ্ছে বা ক্লাইম্যাক্সে যাচ্ছে তখন একটা ট্রিবিউট সং থাকে সেটা আমি দুর্গা সময় ওই কথাটাই বলি আগের আগের পাটে বা তার আগের পাটে আমরা যে গোপালকে নিয়ে বা কৃষ্ণকে নিয়ে গানটা শুনেছিলাম এবার আমরা যখন লাস্টে গিয়ে যে শিবের বন্দনা যেটা রাবণ করেছিলেন সেটা যখন শুনতে পাই লিটারেলি গায়ে কাটা দেয় গুসবামস দেয় তো মিউজিক এই সিনেমার ওতপ্রোতভাবে যুক্ত এবং দারুণভাবে সিনেমাটাকে এনহ্যান্স করে দারুণ এর এর ট্রিটমেন্ট বলে আমার মনে হয় ওভারঅল টেকনিক্যালস এডিটিং হোক এর ডিজাইনিং হোক এর ক্যামেরা ওয়ার্ক হোক প্রত্যেকটা টু দ্য নচ এবং আমি বারবার যেটা বলেছিলাম সৌরভ দাস বা সৌরভ দাসের ভূমিকা এই পার্টিকুলার সিনেমায় হয়তো একই রকম হয়ে যাচ্ছে আমি আবারও সেই জিনিসটাকে একটু স্ট্রেচ করলাম সত্যি বলতে টাইপ কাস্টিং কিন্তু লাগছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বিকজ প্রত্যেকটা সিনেমায় আমরা সৌরভ দাসের যে ক্যারেক্টারটা তার লুকস ফিল কিন্তু একই দেখছি কিন্তু তার সত্ত্বেও এই সিনেমার তার যে কমিক অ্যাঙ্গেলটা দেখেছি সেটা কিন্তু কোনো সিনেমায় দেখা যায় না সে যেভাবে সাথে কম্বিনেশন করেছে এবং তাদের টাইমিং সেগুলো আমার দারুণ লেগেছে প্রপার লেগেছে এবং ওভারঅল সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে এবারে আসি সিনেমায় কি কি ভালো লাগলো না বেশ কিছু পয়েন্ট এখানেও আছে প্রথমত বলি যে কোনো কোনো জিনিস যদি ওভার শ্যুট হয়ে যায় না তখন সিনেমাটা এজ এ অডিয়েন্স রিলেট করা যায় না মানে হিস্ট্রি দু একটা ক্লু বা দু একটা জিনিস যদি বলা হয় আমরা তো সিনেমাটা এনজয় করতে গেছি সিনেমাটা তো মুখস্থ করতে যাইনি প্রথমত এত তথ্য দেওয়া হচ্ছে যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে এত মেমোরি তো আমাদের নেই আমরা তো আইনস্টাইন নই যে এখানে কোন তথ্য দিদা হলো তারপরে কোন তথ্য দিদা হলো তারপরে একটা মাঠের মধ্যে এতগুলো পাহাড়ের কি নাম বলে দেওয়া হলো প্রত্যেকটা জিনিসের কীভাবে এই অশ্বহনী সেনার রেফারেন্স দেওয়া হচ্ছে বোর্ডে লিখে এত রেফারেন্স আমরা অডিয়েন্স মনে রাখতে বা মুখস্থ করতে যাইনি হ্যাঁ কিছু হয়তো টাচ করে বেরিয়ে যদি যাওয়া যায় একটু কম ইনফরমেটিভ একটা একটা জেসচার হয় তাহলে আমার মনে হয় সেটা বেটার কেননা এখানে যখনই আবির ডায়লগ দিচ্ছেন তখনই কোনো একটা হিস্ট্রির রেফারেন্স কোনো একটা পার্টিকুলার জিনিসের কথাবার্তা মনে হচ্ছে তাদের এর মধ্যে কোনো মজাই নেই আইদার সে বন্ধুকে ফোন করছে একটা তবু আমার ভাগ্য ভালো যে এটা এটাও দেখিয়ে দেওয়া হয়নি যে একটা কোডিং আনকোডিং করার জন্য সেটাও প্রফেসরবাবু করে নিচ্ছেন সেখানে একটা রেফারেন্স দেওয়া হয়েছে যে তার বন্ধুকে পাঠাচ্ছে ফটো তুলে সে তাকে ডিকোড করে পাঠাচ্ছে এটা আমার তাও একটু রিলিফ দিয়েছে না পরে তো সে সর্বজান্তা হয়ে যেত তো আমার মনে হয় এটার একটু কম যদি হিস্ট্রি দেওয়া হয় সিনেমায় আরও বেশি এন্টারটেনমেন্ট দেওয়া হয় তাহলে এটা আরও বেটার হবে বিকজ এর মধ্যে এমন এমন এলিমেন্ট আছে যেটা অর্জুন প্লে করে যে সে খাবার খেতে ভালোবাসে তার জন্য অনেকভাবে সেটাকে আগের পার্টগুলোতে এক্সপ্লোর করা হয়েছিল সেটা অনেক পর্সেন্ট কম ঝিনুকের অনেক পর্সেন্ট কম আমার মনে হয় সেই জিনিসটা যদি তাদের কেমিস্ট্রিটা ডেভেলপ করা হতো না এত এত ইনফরমেশান দিয়ে বেটার হতো সেকেন্ড যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট হাফটা এস্টাবলিশমেন্টে হতে বা জিনিসটাকে তৈরি করতে এতটাই টাইম নিয়ে না হয়েছে যে মাঝে মাঝে বিরক্ত লাগে মাঝে মাঝে মনে হয় যে সিনেমাটা কোন দিকে বয়ে যাচ্ছে এই জিনিসটাকে যদি একটু ক্রিস্পি করা যেত তাহলে পরে সিনেমাটা আমার মনে হয় আরও বেটার হতো কারণ সেকেন্ড আমি আমি বলছি যখন থেকে রজতবদ্ধ সিনেমায় ঢুকেছে সিনেমাটার একটা গতি বেড়ে গেছে একটা ক্রাফ বেড়ে গেছে একটা গ্রাফ বেড়ে গেছে এবং কিঞ্জলদার কথা আমাকে আলাদা করে মেনশন করতে হয় আমি বলতে ভুলে গেছিলাম সে কিন্তু এখানে খুব সুন্দর তার ক্যারেক্টার সাথে জাস্টিফাই করেছে এবং ক্যারেক্টারটাকে ডেভেলপমেন্টে হেল্প করেছে সে নিজেকে নিজেই এবং একটা তার প্রেজেন্স এই সিনেমায় অলঙ্কার হিসাবে কাজ করেছে এটুকু বলতে পারি তো ওভারঅল মিলেমিশে আমার এই দু তিনটে পয়েন্টই মনে হয়েছে আর একটু বেটার করা যেতে পারতো আদারওয়াইজ কিন্তু সিনেমাটা ভালো লাস্টলি আরেকটা কথা বলবো যে এত ভালো সেট করছি আমি এত ভালো সিনেমার ফিল দিচ্ছি লুক দিচ্ছি কালার দিচ্ছি এত মেলায় এত খরচা করছি সিনেমায় হার্ডলি গুনে গুনে হয়তো চার পাঁচটা ভিএফএক্স এর ইউজ আছে যখন থাম্বা বা কোনো একটা জায়গা ব্লাস্টের সিন হচ্ছে এবং একটা কারের সিকোয়েন্স আছে যেটা পড়ে আগুন জ্বলছে চার পাঁচটা ভিএফএক্স এর সিন হবে সেগুলো স্ক্রিনে দেখতে এত জঘন্য লাগে এতটাই জঘন্য লাগে যে আমার মনে হয় সিনেমাটার যে গ্রাফ যে ক্রাফ ছিল যে মানে সেটা দারুণভাবে ওখানেই পড়ে যায় এতদিকে আমি খরচ করছি একটা এত সুন্দর সিনেমা তৈরি করার চেষ্টা করছি সেখানে দু একটা জিনিস আমি কেন ভালো করব না যেটা হলে পরে সিনেমার একদম ষোলো কলা পূর্ণ হয় যেটা আমি বলতে পারি তো ভিএপ এক্স সিনেমা আমার ভালো লাগেনি বাকিটা আমি এটা বলবো অডিয়েন্সের উদ্দেশ্য অবশ্যই আপনারা গিয়ে সিনেমাটা দেখুন সিনেমাটা ফ্যামিলি নিয়ে আপনারা যদি যান বাচ্চাদের যদি নিয়ে যান বা বড়দের যদি নিয়ে যান সিনেমাটা তারা এনজয় করবে একটা ভালো ফ্যামিলি টাইম আপনারা সিনেমাটার সাথে উপভোগ করবে দেখে থাকেন তো আমাদের জানাবেন যে কেমন লেগেছে আর না দেখে থাকলে অবশ্যই গিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখুন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে ততক্ষণের জন্য টাটা